তেজ কবি দেবব্রত সিংহ। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাজলি বঠে কাগজওয়ালারা বললে ও অতটুকুন বললে হবে কেনে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আর কিছু। টিভিওয়ালারা বললে তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে কামিন খাটিয়ে মাধ্যমিকে প্রথম হইলে বলো দেখি, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সব একেবারে হামলিয়ে পড়লো আমাদের মাটির কুড়িয়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কন বিহন বেলায় টিনের আগড় খুলে হাইকে ডাকে ঘুম ভাঙায়। খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়িয়া ঘরের ঘুট ঘুটতে অন্ধকারে। হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচাইলে হা হয়ে ভালিয়েছিলাম, এ কি স্বপ্ন দেখছি। স্যার বললে এটা স্বপ্ন লয় স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাসাই ছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতুম, মানুষটাকে দেখাইতে পারতুম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তেজালো সাঞ্জ বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়িয়া ঘরটাকে আলো করেছে সেইটা দেখাইতে পারতুম। আপনারা বলছেন বটে যে তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে, কথাটা কিন্তু খুবই সত্যি। কিন্তু খাড়া পাহাড়ে ওঠার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই, খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে বহুত তেজ লাগে। আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বেটি সাঁঝি, যখন থেকে হুশ আইছে তখন থেকে শুনে আইছি বেটি না মাটি। ঠাকুমা বলতক পরের ঘরে হিসায় খেলবে তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতক তুই কুইরি পাড়ার বেটি ছিলা তোর কামিন খাটা ছাড়া গতি কি। বাপ বলতক দেখ সাজলি মন খারাপ করলি তো হারিয়ে গেলি, শুন যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সিমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দে ঘরের ঘরে কামিন খাটতক মা, ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা, মাঝে মধ্যে জ্বর টর আসত, জ্বর এলে চুপচাপ এগনাতে তালায় পাতে শুয়ে থাকত। মনে আছে সে ছিল এক জাড় কালের সকাল, রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফইলা রোদ, আমি সে রোদে পিঠ দিয়ে গা দোলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কত, মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমার দিদি বুড়ি তখনও বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল বুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি, শেষতক বুড়ি তখন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট ফাঁট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে। দেঘরে গিয়ে নাই ছাড়লি এক গাদা এটা কাটা জুটা বাসন আমার সামনে আনি ধরে দিলে, বলল তোমাদের জুটা বাসন আমি ধুতে লাগবো। বাবু গিন্নির সে কি রাগ, কি বললি আরেকবার বল দেখিনি, যত বড় মূল হয় তত বড় কথা। শোন জানিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের বাড়ির জুটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাগবি। বলুম হ আমি তোমাদের জুঠা বাসন ধুতে লাগব, তোমরা লোক দেখে লাগবা। আমি চললু কথাটা বলে গট গট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইলু। তা বাদে সেলিয়ে কি কাণ্ড কি ঝামেলা, বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আনে, দুপাতা লেখাপড়া করা লাতির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি।
মা কোনো রা কাঢ়ে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগেনাতে আগুন জ্বালে গা হাত পা শেখছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল, ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত বোলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হইছেটা কি, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লোকে জন্মাস নাই। যত বড় লাটসাহেবি হোক না কেনে, কারুর কাছে নিজের তেজ বিকাবিলাই। এই তেজ টুকুর লাগে লেখাপড়া শেখাচ্ছি তোকে, নাহলে আমাদের মতো হা ভাগা মানুষের ঘরে আর আছে তাকি। আমি জামবনির কুইরি পাড়ার শিব কুইরির বেটি সাজলি। কবেকার সেই কেলাস সেভেনের কথা ভাবতে যায়, কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবর লতার এগনাতে লোকে এখন লোকাকার, তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আইলে ছুটে, কোথায় সাজলি কুইরি কোথায়, বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সজ্জা আমাদের মাটির কুড়িয়া ঘরে। হেডমাস্টার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাবড়াইলে, পিঠ চাবড়াই বললে, তুমি কামিল খাইতে মাধ্যমিকে প্রথম হইছো, তাই তোমাকে দেখতে আইলো। সত্যি বড় করুণ অবস্থা তোমাদের, তোমাদের মতন গরিব ঘরের মেয়ারা যাতে উঠে আসে তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই আমাদের সরকার। লাও এই 10,000 টাকার চেকটা এখন লাও, শোনো আমরা তোমাকে আরো টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক, কারা আছেন এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ, না না মন্ত্রী লয় মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ, গনগন আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠল, না না এই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর আরাধ্যদার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ডোব গিললেক, গায়ের সেই দেঘরিয়া গিন্নির বড় বেটা সে এখন পার্টির বড় নেতা, ভিড় ঠেলে সে আসে বললেক, কেনে কি হয়েছে রে সাজলি, তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর কি লাগবে বল খালি, তোর কি লাগবে সেটা খুলে বল খালি। বলু আমার পাড়ায় আরো শয়ে শয়ে অনেক সাঁঝলি আছে, আরো শিব কুইরির বিটি আছে গা গ্রামে, তারা যদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদি লেখাপড়ার লাগে কাঁদে বলবে, তদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন, শুনছেন আপনারা, তদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।